আমরা 6,500 টাকা বেতন পাই আমরা বর্তমানে। ইউনিয়ন পরিষদ দেয় আমাদের 3,250 টাকা, সরকার দেয় 3,250 টাকা। এখন এই যে বাংলাদেশের সকল চাকরিজীবীরা যে বাজার থেকে বাজার খায় স্যার, সেই বাজার থেকে আমরাও বাজার, সেখানে 6,500 টাকা দাম। এরকম হয়েছে করলে তো লাভ হবে না। আমার কাছে 200, তোমার আমার উপরে বিশ্বাস আছে, তাহলে আমি এটা দেখব। ও যে চিল্লে, আমি এটা পরশু ফার্স্ট আওয়ারে দেখব। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে তোমাদের নেতৃবৃন্দ থেকে 5-7 জন আমার কাছে আসো, আমার ওখানে সেক্রেটারি সাহেবরা থাকবেন, আমরা বসে এটা দেখব। যদি এটা করা যায় আমি আশ্বাস দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ হবে। 1400 বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক IFIC। রবিবারে আপনারা নেতৃস্থানীয় বেশি, আমার জায়গায় যেখানে বেশি জায়গা নাই, আপনারা 7 জন আসেন, আমি এটা নিয়ে যাচ্ছি। আমি থাকলে ইনশাল্লাহ এই বিষয়টা আমরা আলোচনা করব যে আপনাদের কিভাবে সুরাহা করা যায়। বুঝতে পারছেন? এখন আপনারা আমার একটা কথা শুনবেন, শুনবেন তো, তাহলে আপনারা হয়েছে এখান থেকে যান। আমি শুনে নিচ্ছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন আপনারা 7 জন, যেটা বললেন 7 জন 4টার দিকে আসবেন, বা তারও আগে জানবেন যে আমি ফ্রি আছে কিনা। আমি অবশ্যই আপনাদের আপনাকে কারোর মাধ্যমে জানতে হবে না, এই আমার গানম্যান আছে, গানম্যান আছে, সে বলে দিবে যে আপনারা আসবেন, ঠিক আছে? এখন তাহলে আমার একটা রিকোয়েস্ট শুনো, রাস্তা থেকে চলে যাও, তোমাদের দাবি তো আমি শুনি। আরে বাবা, আমি ওই তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আমি না। আমি এটা বলবো না, তার পরের দিনই তোমাদের সব হয়ে যাবে, এটা আমাদের টাকা পয়সার ব্যাপার আছে তো, এইটা একটু দেখতে হবে। হ্যাঁ, যে কত টাকা ইনভলভ, কি হলে কি করা যাবে, কিভাবে বেস্ট করা যায়, এটা ইনশাল্লাহ আমি আমি কথা দিচ্ছি, আমি এটা দেখব, ঠিক আছে? ওকে।